থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের কাটছে আপাতত আমরা এখন যাচ্ছি মুভির জন্য দেরি হয়ে যাচ্ছে তো আমরা এখন মুভি টুভি দেখে বেরোলাম, খুব ভালো লাগলো আমাদের। তো এখন বুঝতে পারছি না কোথায় যাবো, ব্যারাকপুরে যখন আছি। তো আপাতত বজরঙ্গলিটিকে নমস্কার করে আসি, তো দেখি চলো আগে যাই। সকালবেলা থেকে মুভি দেখলাম, আমার বাড়িতে লাঞ্চ করলাম, আর এক বালতি পপকর্ন খেলাম, লিটারালি এক বালতি গাইস। আমি বেশি খাইনি, বেশি খেয়েছি হচ্ছে ইন্দুবালা। কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। একে একটা নাটা লাগে, নাটা সেটা সবাই যা যা লিখতে পারো দেখো। এইরকম বলিস না, আর হনুমানজিকে নমস্কার করে নাও সবাই। জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমরা ব্যারাকপুর থেকে ঘুরে 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 আমাদের ফেভারিট দোকানে চা খেতে চলে এসেছি, তা দেখি দাও। আর আমার প্রচণ্ড গরম লাগছে, ওর জন্য কোপ নিয়েছি, পুরো রীতিমতো ঘামছি, ও ঘামছে, কিন্তু গরমের চা চাই, তাই তো। পপকর্নটা
সাইকেল যাচ্ছে গাইস, আমরা ব্যারাকপুর স্টেশনে বসে আছি আর ইন্দু বলছে সাইকেলটা চলে যাক তারপরে আমরা ভিডিও করব। তো সাইকেলটা যাচ্ছে এখন, একবার খালি বেল বাজা সাইকেলটা। পায়া পায়া কত বলে আছে না, 1 2 3 4 12 বগির পায়া সাইকেলটা, তাই তো? মানে যতটা পারবে আমাকে ইনসাল্ট করবে আর কিছু। আচ্ছা, যে যে আজকে যে ব্লগে তোমরা দেখলে তোমরা কমেন্ট করে জানিও নায়ক নায়ক আর নায়িকাটার নাম, ইন্দু নায়ক আর নায়িকা। আমি সত্যি কথা বলছি, আমি এখনো জানি না যে তুই অত এক্সাইটেড হচ্ছিস কেন। আরে আমাকে দেখেছি মোটে আমি করিনি, প্রথম কথা হলো দেখেছি মানে মুভিও কিছু হয়তো দেখেছি, কিন্তু আমার ওর নামটা স্বাভাবিক নাম কি সবার মনে থাকতে পারে, আমার হয়তো মনে নেই এটাই। সকাল থেকে 11টার সময় বেরোবো, তারপরে ওর বাড়ির লোক আমাকে ডেকেছিল, ওটা দেখা করবো, দেখা করে মুভি দেখতে যাবো। যেটা 3:15 থেকে ছিল, আমরা গেছিলাম 2টার মধ্যে বেরিয়ে কিছু কিনে টিনে খেয়ে তারপর খাওয়া দাওয়া করবো, মুভিটা দেখে বেরিয়ে দাদা বৌদিতে যাবো। কারণ আছে প্রচুর লাইন পড়ে জানো না, ওরা দেখা চেনাশোনা বন্ধু আছে, তার জন্য আমি ভেবেছিলাম ওখানে গিয়ে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করবো দাদা। বাট অতীন্দ্র ওখানে আমারটা স্ক্যাম হলো, আমাদেরকে দিলে এত বড় একটা পপকর্নের ডাব্বা, অবশ্য আমরাই ওটা অর্ডার করেছিলাম। কুটোর কুটোর করে খেয়ে 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 পেট পুরো ফুল আছে, চড়া পড়ে গেছে পেটে, আর দাদা বৌদির বিরিয়ানি ভিতরে কিচ্ছু ঢুকবে না। এখন খাওয়ার মতন স্পেস নেই পেটে, পেটে প্রথমত তো আর ছড়িলেও দিচ্ছে না। আপাতত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, আর তোমরা আমাদের প্রচন্ড ভালোবাসা দিচ্ছ আগের মতনই, জানি মাঝখানে অনেক ভুল ভ্রান্তি। হ্যাঁ, আমরা অবশ্যই ভিডিও দেবো, কোনোদিনই বন্ধ করবো না। মেয়েটা দেখতে দেখতে আসছে যে ভিডিও করছি, এত কনফিডেন্ট না, ওর মধ্যে একটু কনফিডেন্স লেভেলটা একটু বেড়েছে। কেন আগে না আমি রাস্তার মধ্যে ভিডিও করতে একটু লজ্জা লাগতো, মানে ব্লগার মাঝখানে কে কি বলবে না বলবে, এখন আমাদের ওই ফারাকটা পড়ে না। আর কে কি বললো আমার তো কোনোদিনই যাই আসতো না, আর এখন তো আরোই আসে না, মানে খুব নির্লজ্জা আমি, এটাই বলা যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টু রাহুল নন্দিনী, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, লাভ ইউ অল।